আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। তো ইতিমধ্যে তোমাদের এই বিজ্ঞান ক্লাসের প্রথম যে অভিজ্ঞতা সবুজ বন্ধু, এরই প্রথম সেশন নেওয়া হয়েছে। আজকে দ্বিতীয় সেশনের সঙ্গে যতদূর সম্ভব সেগুলো দেখাবো, তোমরা একটু মনোযোগ সহকারে এটা দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবা। তো দেখো যে দ্বিতীয় সেশনে কি বলতেছি, আমি বলেছি তোমাদের কিন্তু কাজ করা লাগবে বেশি। আচ্ছা, এই সেশনে আসার আগে নিশ্চয় তোমরা যে যা চারাগাছ জোগাড় করতে পেরেছ, এবার এই চারাগাছগুলো যত্ন করে বড় করার পালা। সেজন্য তোমাদের স্কুলের যিনি গাছ পরিচর্যা করেন তার সাহায্য নিতে পারো, অথবা পরিচর্যার কেউ না থাকলে পাশের বাড়ির থেকেও তোমরা কারো সাহায্য নিতে পারো। তোমার বাবা ভাই বোন যারা গাছ সম্পর্কে ভালো জানে তাদের সাহায্য নিতে পারো। এখানে বলেছে যে এমন কেউ না থাকলে স্থানীয় নার্সারিতে কাজ করেন কিংবা এই কাজের অভিজ্ঞতা আছে এমন অভিভাবক বা বড় ক্লাসের কারো সাহায্য নিতে পারো। মানে তোমার এই গাছ লাগাইতে যাকে প্রয়োজন তার সাহায্য নিতে তুমি পারো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে গাছটা, তোমরা ক্লাসটা না টেনে দেখতে থাকো, অবশ্যই তোমরা অনেক কিছু এখান থেকে বুঝতে পারবা। যে আমি যে কথা বলছি যে পরে কি বলেছে দেখো, এইটুকু আমরা পড়ে বাড়ির কাজটা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদেরকে বলেছে যে শিক্ষকের গাছ রোপণ করতে সাহায্য করো। শিক্ষকের গাছ, শিক্ষক একটা গাছ লাগাবে আর এরই মাধ্যমে সবাই গাছ রোপণ করার প্রাথমিক ধারণা নিয়ে নাও। আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি, সেগুলো দেখে তোমরা কিন্তু গাছ লাগানোর পুরো প্রক্রিয়াটা ধারণা করতে পারবা। তোমাদের এই নতুন সবুজ বন্ধুকে ভালো রাখতে কি কি কিভাবে পরিচর্যা করতে হবে তা অভিজ্ঞতা পরিচর্চাকারীর কাছ থেকে জেনে নাও, মানে নার্সারি কিংবা যারা এই গাছ লাগাইতে ভালো পারে তাদের থেকে এটা কি জানতে হবে। আচ্ছা, তাহলে তোমরা বিষয়টা লক্ষ্য করো যে এখানে জানতে বলতে এখানে তোমরা এখানে বলছি যে লিখতে হবে এই তোমার পরিচর্চার জন্য কি কি করেছো সেটা এই জায়গায় নিচে লেখো। দেখো এখানে অলরেডি কিন্তু লেখা আছে যে এই যে বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কি কি অভিজ্ঞতা হলো নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তার মানে তুমি যে একটা গাছ তৈরি করেছো সেই গাছ তৈরি করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন তুমি হয়েছো সেটা তুমি লিখে ফেলবা। আচ্ছা, তাহলে আমি তোমাদের কয়েকটি এখানে ছবি দেখাচ্ছি, ঠিক আছে, যে তোমরা সেই গাছ লাগাইতে গিয়ে তোমাদের কি কি সমস্যা হয়েছে তারই কয়েকটা আমি ছবি দেখাচ্ছি, ধারাবাহিক ছবি, যেগুলো দেখলে তোমরা আসলে এই গাছটা সুন্দর মতো লাগাইতে পারবা। আচ্ছা, তো শিক্ষার্থীরা তোমরা দেখতে থাকো, পুরো প্রক্রিয়াটি দেখলে তোমাদের কিন্তু গাছ লাগানোর একটা বড় অভিজ্ঞতা তোমাদের হয়ে যাবে। তো আমি যারই কারণে গাছ লাগানোর এই ছবি টবি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো যে তোমরা যখন একটা গাছ লাগাবা, ঠিক আছে, তো গাছ লাগাইতে যে প্রথম প্রক্রিয়া যে সুন্দর মাটি দরকার, উর্বর মাটি দরকার। আচ্ছা, সেই উর্বর মাটিটা তোমাদের যদি ভালো উর্বর মাটি থাকে, না হলে যদি অনেক জায়গায় শক্ত মাটি থাকে সেখানে একটু সার মিশ্রিত, সার মানে জৈব হচ্ছে আমাদের বিভিন্ন ময়লা আবর্জনা থেকে যে সারগুলি তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই জৈব সারগুলি আমরা ব্যবহার করতে পারি। এখানে এখানে দেখো সেই সার মিশ্রিত মাটি দিয়ে আমরা প্রাথমিক যে কাজটা করেছি সেটা। আচ্ছা, তারপরে পরে দেখা যায় সার মিশ্রিত করার পরে আমরা ওই সারের ভিতর বীজ বপন করেছিলাম। আমি জাস্ট একটু তোমাদের ধারণা দিচ্ছি, ঠিক আছে। বীজ বপন করার পরে এখানে সুপ্ত অবস্থা থেকে বের হয়েছে। দেখো প্রত্যেকটা গাছে যখন জন্ম নেয় কিন্তু এই একটা বিষয় এখান থেকে জেনে নাও যে এরা হচ্ছে দুইটা পাতা নিয়ে বের হয়, তারপরে ধীরে ধীরে কি এগুলি বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে এই যে একটা প্রক্রিয়া,
তাই না? তারপরের পৃষ্ঠা দেখি, এই যে গাছটায় আমরা দেখো, এখানেও যদি তোমরা লক্ষ্য করো, তোমরা দেখতে পারবা এখানে বিভিন্ন রকম সার মিশ্রিত গাছটা এখানে জন্ম নিয়েছে। আচ্ছা, গাছ হওয়ার পরে এভাবে যদি তুমি ফেলে রাখো তাহলে কিন্তু গাছটা হবে না, এর ভিতরে অনেক আগাছা জন্ম নিতে পারে, সেগুলো তোমাকে উপড়ে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে তারপরে যে প্রক্রিয়া, আচ্ছা তারপরে যে প্রক্রিয়া সেটা তোমরা দেখো, সেটা হচ্ছে আমরা এখন এখানে তোমরা দেখো যে এখানে কিন্তু ওই গাছের চারাতে কি কি করা হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে, গাছের চারাতে পানি দেওয়া দেওয়া হচ্ছে, কারণ পানি যদি না পাই তাহলে কিন্তু গাছ মারা যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে গাছের খাদ্য কিন্তু সূর্যের আলোর উপস্থিতিতে মাটি থেকে পানি চুষে নিয়ে বিক্রিয়া করে পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে খাদ্য তৈরি করা হয়, ঠিক আছে? তো আমরা এই পানি দেওয়ার পরে আরো কয়েকটা ধাপ আছে, সেই ধাপে যাচ্ছি। মনে করো এখানে দেখো, এখানে কিন্তু অনেক পাতায় পোকামাকড় লাগে, ঠিক আছে? সেই পোকামাকড় মারার জন্য এখানে কি করা হচ্ছে, এখানে হচ্ছে বিষ প্রয়োগ করা হচ্ছে যেন সেই পোকাগুলো ধ্বংস করা হয়। তবে হ্যাঁ, সবই তোমার আশেপাশের যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে কোন জিনিসটা কতটুকু প্রয়োগ করলে ভালো হয় এটা কিন্তু তোমাকে জেনে নিতে হবে। তারপরে এখানে অল্প অল্প করে দেখা যাচ্ছে এই এই জায়গায় হচ্ছে সার প্রয়োগ করতে হবে, এই যে এই গাছের গোড়ায় এখানে কি সার প্রয়োগ করতে হবে, গাছ ফাঁকা রেখে দূর দূর দিয়ে কিছু প্রয়োজনীয় যে সারগুলো আছে সেগুলা তোমরা প্রয়োগ করবা, তারপরে কিন্তু গাছগুলা ধীরে ধীরে বেড়ে উঠবে। এর আগাছা হইলে, এর আগাছা বলতে মরা পাতা, তারপরে পাতা যদি অতিরিক্ত হয় পাতাগুলি ছেঁটে দিতে হবে। এই প্রক্রিয়াগুলি কিন্তু সবই একটা চারা গাছ লাগানো থেকে, আর এই প্রক্রিয়াটা কিন্তু 2-1 মিনিট ধরে কিংবা 10 মিনিট ধরে চলবে না, এই প্রক্রিয়াটা অনেক মিনিট ধরে চলবে, ঠিক আছে? তো আমরা এখন মূল আলোচনায় যাই। তাহলে কিন্তু ওই জায়গায় যে কি লিখতে হবে এই বিষয়টা কিন্তু তোমরা অলরেডি ক্লিয়ার, ঠিক আছে? তাহলে তোমরা এখন দেখো যে এখানে এই যে বলতেছে আজ, এখানে কি বলেছে, বলেছে কি যে আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে কি কি অভিজ্ঞতা হলো। তাহলে ওইটা কিন্তু কয়েকদিনের অভিজ্ঞতাটা এই জায়গায় লিখবা। প্রাথমিক পর্যায়ে একটা গাছ যে বড় হয়ে যাচ্ছে সেটার জন্য কিন্তু 2-1 মিনিট না, অনেক সময় দরকার, ঠিক আছে? তো আমরা সেই অনেক সময়ের কাজটা তো একবারে যদি দেখাইতে যাই তাহলে সমস্যা, ঠিক আছে? পর্যায়ক্রমে যা আছে আমরা সেগুলি দেখিয়ে যাব। তো শিক্ষার্থীরা দেখো, এরপরে আমরা তৃতীয় চতুর্থ সেশন, এই সেশনটা ইম্পর্টেন্ট। এখান থেকে কতদূর কি করে যে আমরা আগে পড়ে বুঝি, বলতেছে তোমাদের সবুজ বন্ধু প্রিয় গাছ এখন প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠবে, ঠিক যেভাবে তোমরা জন্মের পর থেকে একটু একটু করে বেড়ে উঠেছে। দেখো কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে গাছটাও আমরা বড় হয়েছি সেভাবেই গড়ে উঠবে। তাহলে দেখো এখানে বলছে একসময় তোমরা শিশু ছিলে, আবার কি সেখান থেকে তোমরা কৈশোরে পৌঁছেছো, মানে বড় হয়েছো, একসময় পূর্ণবয়স্ক মানুষে পরিণত হবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে কিভাবে একটা ছোট মানুষ কিংবা ছোট গাছের চারা আস্তে আস্তে বড় হয়ে ওঠে? আসলে আমি আর একটা কথা বলিনি যে পৃথিবীতে যত প্রাণী আছে, যাদের প্রাণ আছে তারা জীব আছে তারাই হচ্ছে উদ্ভিদ, প্রাণী সবই কিন্তু কোষ দিয়ে তৈরি। তোমরা জানো কোষ কাকে বলে, জীব দেহ গঠনের এককেই কোষ বলা হচ্ছে। তো এখানে দেখো তোমরা সপ্তম শ্রেণী দেহের কোষ সম্পর্কে জেনেছো। আচ্ছা, উদ্ভিদ প্রাণী কোষের গঠন এদের দেখতে কেমন সেগুলো জেনেছো, সবাই জেনেছো। এরপর দেখার পালা কোষ গুলো কিভাবে তোমার দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। আচ্ছা, তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ বিভাজন
অধ্যায়টি বের করে পড়ে নাও। আচ্ছা, আমরা ওই অধ্যায় পড়ার আগে এই এখানে তৃতীয় চতুর্থ সেশন আমরা হচ্ছে শেষ করে যাব। তৃতীয় চতুর্থ সেশনে কি কি আছে এই সাইডে শেষ, এই যে বৃদ্ধি সম্পর্কে জানো, কোষ সম্পর্কে আরেকটু জেনে নেওয়া জরুরি। তাহলে দলে ভাগ হয়ে যাবে, যাওয়ার পরে বসে কোষ বিভাজনের গুরুত্ব, কোষের গঠন সম্পর্কে পড়ে নিতে হবে। কোষ বিভাজনের গুরুত্বটা কি, গুরুত্ব মানে কোষটা কেন বিভাজন হচ্ছে আর এতে আমাদের উপকারিতা কি, এবং এই বিভাজনের ফলে কি ঘটতেছে, সেগুলাই কিন্তু গুরুত্ব। আবার বলা হচ্ছে শিক্ষকের সহযোগিতায় ক্লাসের বাকিদের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম গুলো কিভাবে বিন্যস্ত থাকে। তাহলে এবার কোষ কিভাবে বিভাজিত হয় এবং দেহের জীবদেহের বৃদ্ধি বংশবৃদ্ধির প্রক্রিয়ায় চলমান রাখে তা জেনে নেওয়া যাক। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস এই তিনটা প্রক্রিয়া সম্পর্কে তোমরা একে একে জানবে। প্রথমে অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও। প্রথমে কোন প্রক্রিয়া বলেছে, অ্যামাইটোসিস। তাহলে আমাদের কি কাজ হবে এখন, অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কি? আচ্ছা, এই যে উদ্ভিদ, আমরা এই যে এককোষী উদ্ভিদের হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। আচ্ছা, আমি মূল বয়ে যাচ্ছি, তার আগে এটুকু পড়ে নিই, আমরা অ্যামাইটোসিস করব, তৃতীয় চতুর্থ শেষ করব। আচ্ছা, তারপর এখানে যা বলেছে সেটুকু আমরা একটু দেখে নিই, যে তোমরা বা সবুজ বন্ধুদের দেহকোষ কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে, একটু ভেবে দলে আলোচনা করো। কারণ ওই যে আমরা পড়ছি, পড়াটা আমরা দেখতেছি, এবার মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে ধরে জানা যাক। মাইটোসিস কোষ বিভাজন মূলত বহুকোষী দেহের জীবে ঘটে, মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়া পড়ে নিতে হবে, এটাই মূলত এই চতুর্থ সেশনের কাজ। তারপরে এখানে একটা মডেল তৈরি করতে হবে, মডেল কি কি দিয়ে তৈরি করবা এই সিদ্ধান্ত তোমাদের, তোমাদেরকে আমি জাস্ট একটু চিত্র দেখাবো। তার আগে আমি অ্যামাইটোসিস সম্পর্কে দুইটা কথা বলে নি। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে এক কোষী, আমরা কিন্তু কোষ হচ্ছে খালি চোখে দেখতে পারি না, ঠিক আছে? অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে, এমনও আছে যে ইলেকট্রিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তো সেই কোষগুলো এক কোষী জীব আছে অনেক, যেমন ব্যাকটেরিয়ার কথা বলি, 1 ইঞ্চি মাটি, বোঝো, 1 ইঞ্চি গর্ত করবা, 1 ইঞ্চি অর্থাৎ আমি বোঝাচ্ছি, মনে করো তো এইদিকেও 1 ইঞ্চি, এদিকেও 1 ইঞ্চি, আবার মাটিটা যে গর্ত করতেছো তাও এই 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি মাটিতে 1 কোটিরও বেশি ব্যাকটেরিয়া থাকে, বা চিন্তা করো, অর্থাৎ আমরা কিন্তু এই ব্যাকটেরিয়া গুলো কিচ্ছু দেখতে পাই না। তো এরা হচ্ছে এক কোষী। তো আমরা চলো অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস প্রক্রিয়া মূলত এক কোষী জীবদেহে ঘটে। তো এই প্রক্রিয়াটা কি, এখন আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়াটা একটু জানবো, ঠিক আছে? তো আমরা এখন যাই অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। তো শিক্ষার্থীরা দেখো, এখান থেকে যে বিষয়গুলি আমাদের আরো জানা উচিত, অ্যামাইটোসিস হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা মূলত এককোষী জীব দেহে ঘটে। তো এগুলো আমরা তোমাদের এখনই দেখাচ্ছি, যে আমরা হচ্ছে অনুশীলন বইয়ে যেহেতু যেতে হবে, অনুশীলন বইয়ের কোষ বিভাজন পর্বে আমরা এখন তোমাদের নিয়ে যাচ্ছি যে কি আছে। এই যে মাইটোসিস, আচ্ছা মাইটোসিসের আগে আছে কি, প্রথমেই কোষ বিভাজন কিন্তু 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিয়োসিস। তো এখানে তোমাদের বলে রাখি, অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ঘটে এককোষী জীবদেহে, এটা আমি আগেই বলেছি। তো এখান থেকে একটু পড়ে জাস্ট তোমাদের আমি এটা একটু জানিয়ে দেব, ঠিক আছে? তো এই যে কোষ বিভাজন, দেখো এখান থেকেই শুরু করতেছি, এখানে কোষের কিছু চিত্র দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা দেখো কোষ বিভাজনের এখান থেকে পড়া, কোষ হলে একটি জীবদেহ গঠনের একক, যে কথা ইতিমধ্যে বলেছি, ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমিডিয়াম এগুলোর মতো এককোষী
হতে পারে আবার মানুষ, বট গাছ, তিমি মাছ, এগুলোর মতো বহুকোষী হতে পারে। এককোষী জীব ছাড়া অন্য সকল জীবে অসংখ্য কোষ দিয়ে তৈরি। আচ্ছা, তার মানে আমাদের এই দেহ কিন্তু অনেক কোষ দিয়ে তৈরি। যেহেতু একটা কোষ, আমরা কি বললাম, 1 ইঞ্চি মাটিতে ব্যাকটেরিয়া থাকে যদি 1 কোটিরও বেশি, তাহলে সেগুলো দেখতে পারি না। আর আমাদের এত বড় বিশাল দেহ দেখা যাচ্ছে, এখানে কত আছে, কত কোটি কোষ আছে? আচ্ছা, তো দেখো এখানে বলতে প্রতিটি জীব কোষ বিভাজনের মাধ্যমে, কোষ বিভাজন কি, কোষটা হচ্ছে ভাগ হয়ে ধীরে ধীরে বড় হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে কোষ বিভাজন। একটা কোষ ভাগ হয়ে দুইটা হচ্ছে, দুইটা থেকে চারটা হচ্ছে, ঠিক আছে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কোষ বিভাজন। বিভাজিত হওয়া, তৈরি হয়, তাকে কোষ বিভাজন বলে। একাধিক কোষ, এই যে বলেছে একটি কোষ থেকে, দেখো এখানে অলরেডি এখানে বলা হয়েছে যে একটি কোষ থেকে একাধিক কোষ তৈরি হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরি হয়, তৈরির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়, ঠিক আছে। তো আমরা কিন্তু ধারণা করতে পারছি যে এই যে ছোট ছোট কোষগুলো বিভাজিত হয়ে ভাগ হয়ে অনেক কোষ পর্যায়ক্রমে আমাদের দেহকে বিল্ড আপ করে, তৈরি করে, ঠিক আছে। তো আমরা দেখি আমাদের দেহকে তৈরি করতেছে, তাই না? তাহলে এখানে কোষ বিভাজনের গুরুত্ব আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি, ঠিক আছে, যে কোষ বিভাজনের গুরুত্বটা কি। জীব দেহের দৈহিক বৃদ্ধি, জনন, পরিস্ফুটনের জন্য কোষ বিভাজন আমি প্রথমেই বলেছিলাম। তো এখানে একটু ক্রোমোজোমের গঠনটা তোমরা দেখে যাও, নিউক্লিয়াস মানে এই ক্রোমোজোম কিন্তু হচ্ছে, আমরা জানি যে মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার ভিতরে কি এই বংশবৃদ্ধির জন্য 1 জোড়া ক্রোমোজোম থাকে, ঠিক আছে। তো এর ভিতরে চিত্রটা আমরা একটু দেখলাম, ক্রোমোজোম, এই যে কোষ, একটা কোষের চিত্র দেওয়া আছে, নিউক্লিওটাইড আছে, ডিএনএ, হিস্টোন, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, তন্তু, ঠিক আছে। এইসব বিষয়েও তোমাদের ব্যাপক আলোচনা সামনে রয়েছে। তো আমরা এই যে অ্যামাইটোসিস, কোষের ধারণা ইতিমধ্যে আমি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এটুকু তোমরা একটু পড়ে নিবা যে জীব দেহ গঠনের এককই কোষ, সপ্তম শ্রেণীতে আরো জেনেছ কোষের কিছু অঙ্গ থাকে, ঠিক আছে। তো আসলে এককোষী জীব যে অ্যামাইটোসিস, সেই অ্যামাইটোসিসের কথা আমি আলোচনা করছিলাম। তাহলে এখন তোমাদের অ্যামাইটোসিস নিয়ে, দেখো যে এককোষী আদিকোষ জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এই প্রক্রিয়াকে অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন নামে পরিচিত। তাহলে কি এখানে বাইনারি ফিশন একটা শব্দ তোমাদের, বাইনারি ফিশন কি বলতেছে, এককোষী আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে, সরাসরি ভাগ হয়ে, মানে সেটা পুরোপুরি যে এককোষী জীব, জীবটাই খণ্ড হয়ে যায়, ঠিক আছে, দুই খণ্ড হয়ে হয়ে যায়। এই যে এখানে দেখো, এর মাঝখানে নিউক্লিয়াস, এককোষী জীবের এই মাঝখানে ঠিক নিউক্লিয়াস আছে। তো এখানে দেখো একটা নিউক্লিয়াসও, এই কোষটা যখন বিভাজন ঘটে, এখানে ধীরে ধীরে এই মাঝখানে কিন্তু একটু চ্যাপ্টা হয়ে গেছে, ঠিক আছে, কারণ এটা অর্ধেক হবে। নিউক্লিয়াসের মাঝেই দেখো এখানে দুই ভাগে বিভক্ত হচ্ছে, ঠিক আছে, ডিএনএ প্রতিলিপন হচ্ছে। তারপর এই আকৃতির নাম হচ্ছে কি, ডাম্বেলের মতো আকৃতি, একে বলা হচ্ছে কি ডাম্বেলের মতো আকৃতি গঠন করে। কিন্তু এটা এটা দেখো, আমরা বলতে পারি একটা বাদামের মাঝখানে কিন্তু হচ্ছে ধীরে ধীরে বাদামের মতো একটা আকৃতি নিয়েছে, যেখানে চ্যাপ্টা হয়ে গেছে। তারপর এখান থেকে দেখো এই কোষটায় সম্পূর্ণ এখানে আলাদা হয়ে এখানে একটা কোষ আর এখানে দুই কোষ হয়ে গেছে, দুইটি অপত্য কোষ। আচ্ছা, এই অপত্য কোষটাতে নিশ্চয় তোমরা পরে পাবা, তাও এখন আমি যেহেতু বুঝাচ্ছি, অপত্য কোষ হচ্ছে কি না, কন্যা কোষ, মেয়ে কোষ, পুরুষ না, বুঝছো, সেই কোষদের বলা হয় অপত্য কোষ। তো এগুলো আসলে এই কিওয়ার্ড গুলো জানলে তোমাদের পড়ার সময় তোমাদের কিন্তু একেবারেই
সহজ হয়ে যাবে। তো আমরা তার অ্যামাইটোসিস বিভাজন তাহলে বুঝলাম যে এক কোষী এটা বিভাজিত কিভাবে হচ্ছে। দেখো একটা কোষ থেকে সরাসরি কি একটু বাঁকা হয়ে ডাম্বেলের মতো আকৃতি নিয়ে দুইটা অপত্য কোষ হয়ে যাচ্ছে, আবার এই দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবেই কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা তাহলে দেখো এখানে কি বলেছে যে কোষের জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না, আসলে এই পদ্ধতিতে কোষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। অ্যামাইটোসিস ধরনের কোষ বিভাজনে কোষটি পরিপক্ক হলে প্রথমে নিউক্লিয়াস ভেতরে ক্রোমোজোমে ডিএনএর প্রতিলিপন হয়, ওই যে আমি তোমাদের বাঁকা এই যে এখানে ডিএনএ প্রতিলিপন হচ্ছে, ঠিক আছে, মাঝখানে চাপ খেয়ে এটা ধীরে ধীরে অর্ধেক হয়ে যাচ্ছে অটোমেটিকলি, ঠিক আছে। এই যে এখানে বলেছে দুইটা অপত্য নিউক্লিয়াসে, অপত্য কোষ হওয়ার আগে অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়, তারপরে কি হয় সমানভাবে বিভক্ত হয়ে পুরোপুরি নিশ্চিত নয়, কাজে দুটি ভিন্ন হতে পারে। নিউক্লিয়াসের সাথে সাথে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত মানে গুছিয়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে অ্যামাইটোসিস কে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজনও বলতে পারি, ঠিক আছে। তো আসলে প্রিয় শিক্ষার্থী দেখো, তারপরে বহুকোষী জীবের অর্থাৎ আমাদের যে যেগুলো দেখি বড় বড় উদ্ভিদ, আম গাছ, তারপরে বিভিন্ন ধরনের যে বড় উদ্ভিদ আছে এগুলো কিন্তু বহুকোষী। আমরা মানুষ বহুকোষী মানে একটা কোষ দিয়ে তৈরি না, কারণ তোমরা বুঝতেই পারছো একটা কোষ হচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে না, তাহলে সেই একটা কোষ দিয়ে কিন্তু আমাদের এই মানব দেহ তৈরি না, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এইটুকু এইটুকু বোঝায় আমি তোমাদের, যেহেতু মিয়োসিস প্রক্রিয়াটা একটা বড় প্রক্রিয়া, ঠিক আছে, সে বিষয়টা পরের ক্লাসে আমি আলোচনা করব, যদিও এই সেশনের মধ্যে আছে। আচ্ছা আমরা বহুকোষী প্রাণী, আমাদের শরীরে রয়েছে প্রায় 1 ট্রিলিয়ন কোষ। এই ট্রিলিয়ন সম্পর্কে তোমরা ক্লিয়ার হবা যে 1000 মিলিয়নে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, আচ্ছা আবার 100 কোটিতে কিন্তু 1 বিলিয়ন আর 1000 বিলিয়নে, তাহলে কত কোষ আমাদের এই দেহে আছে চিন্তা করো। আচ্ছা আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেমন রক্তের কোষ, পেশি কোষ, ত্বকের কোষ, কোষের ইংলিশ কিন্তু সেল, পাকস্থলীর কোষ ইত্যাদি, প্রতিটি বিভিন্ন ধরনের কোষের নিজস্ব গঠন কাজ, এইসব কোষ এসেছে স্টেম সেল বা স্টেম কোষ নামক, ওই যে বললাম সেল মানে কোষ, বিশেষ ধরনের কোষ থেকে। সকল প্রাণীর ও উদ্ভিদের স্টেম কোষ প্রয়োজন, সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে ভ্রূণ বলে, ভ্রূণে স্টেম কোষগুলি বিভিন্ন ধরনের কোষে বিকশিত হয়। ওই যে এখানে বলা হচ্ছে বিকশিত না হওয়া প্রাণীকে ভ্রূণ বলে, অর্থাৎ আমাদের যে তৈরি হয় আমরা যখন মায়ের গর্ভে সঞ্চার করি সেই অবস্থায় কিন্তু আমরা ভ্রূণ অবস্থায় থাকি, ঠিক আছে, তারপরে সেখান থেকে আমরা ধীরে ধীরে বড় হই। সমস্ত স্টেম কোষের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, স্টেম কোষ বিভক্ত হয়ে আবারও স্টেম সেল তৈরি করে, আচ্ছা মানে স্টেম কোষ বিভক্ত আরো স্টেম কোষ তৈরি করে, স্টেম কোষের বিভিন্ন ধরনের কোষ বিকশিত হওয়ার ক্ষমতা রয়েছে। স্টেম কোষ দুটি কন্যা কোষ, ওই যে অপত্য কোষ বলা হয়েছে কন্যা কোষ, প্রতিটি কোষ হুবহু মূল কোষের মতো পরিপক্ক হলে এই কোষগুলি বিভাজিত হয়, এভাবে ভ্রূণে স্টেম কোষের সরবরাহ নিশ্চিত করে। একটি ক্রমবর্ধমান ভ্রূণ এবং তার অঙ্গগুলি বিকাশের জন্য প্রচুর স্টেম সেল প্রয়োজন। গবেষণার কয়েকটি স্টেম সেল শুরু করে কয়েক মাসের মধ্যে বিজ্ঞানীরা লক্ষ লক্ষ কোষ তৈরি করতে সক্ষম করেছেন। কিভাবে স্টেম কোষ অন্য ধরনের কোষে পরিবর্তিত হয় বিজ্ঞানীরা এ সমস্যা নিয়েও কি গবেষণা করেছেন। তো আসলে ইতিমধ্যে ব্যাপক আলোচনা
আমি আবারও বলছি, যেহেতু মাইটোসিস নিয়ে আমরা আলোচনা করব, সেই মাইটোসিসটা আমরা হচ্ছে ক্লিয়ার ভাবে, যেহেতু একটু দীর্ঘ সময় দরকার, তোমাদের মাইটোসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটা আমি পরবর্তী ক্লাসে ক্লিয়ার করব। তো যেহেতু ক্লাস আমি বলছি দীর্ঘায়িত হয়েছে, প্রিয় শিক্ষার্থী দেখো, পরে কোষচক্র আছে এবং মাইটোসিস প্রক্রিয়া আছে, এগুলো দেখাবো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।